হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু কিউরিয়াস কারি। আজকে আমরা বানাচ্ছি বাসা মাছ দিয়ে বেগুন দিয়ে ঝাল। তার জন্য আমাদের লাগছে বাসা মাছ, যেটাকে আমরা ভালো করে নুন আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রাখবো। এবারে আমরা বেগুনটাকে কেটে নেব, এইভাবে মাঝখান থেকে কেটে তারপরে ছোট ছোট ভাগ করে নেব। মাছের ঝালে মশলা বানানোর জন্য আমাদের লাগবে, একটা বাটিতে আমরা নেব কোরিয়েন্ডার পাউডার, চিলি পাউডার, নেব জিরা পাউডার, আর নেব অল্প করে টার্মারিক পাউডার, আর দেব স্বাদ মতো নুন। এবার এইটা জলে ভালো করে গুলে নেব। এবার কড়াইতে সর্ষের তেল নেব, সেটাকে তে আমরা দেব জিরে, গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। এবার আমরা বেগুনগুলো যে ছোট করে কেটে রেখেছি সেই বেগুনগুলো আমরা দেব এতে, এবং এটাকে আমরা ভাজবো যাতে বেগুনের তেলটা একটু টেনে না এবং বেগুনটা অল্প নরম হয়ে যায়। বেগুনটা অল্প নরম হয়ে গেলে এতে আমরা একটু মাছগুলো এবার দিয়ে দেব। মাছগুলোকে আমরা হালকা করে নেড়ে চেড়ে নেব, ভাজবো না কিন্তু, বাট কিন্তু আমরা হালকা করে নেড়ে নেব যাতে একটুখানি তেলের সাথে একটু অল্প একটু ভাজা হয়, কারণ এই মাছ বেশি ভাজলে একদম ভেঙে যাবে। এইভাবে একটু নেড়ে চেড়ে নেব, নিয়ে যে আমরা যে মশলা যে করে রেখেছি গুলে রেখেছি সেই মশলাটা আমরা এবারে এটাতে মাছটাতে দিয়ে আরেকবার একটু নেড়ে চেড়ে নেব। বেশি নাড়বো না, কারণ মাছ কিন্তু ভেঙে যেতে পারে। এবার দেব এতে স্বাদ মতন চিনি, অল্প সামান্য, যাতে নুনটাকে ব্যালেন্স করে। এবার অল্প ফ্লেম করে দিয়ে আমরা মাছটাকে ঢেকে দেব রান্না হওয়ার জন্য। ঠিক এইভাবে যখন ফুটে যাবে, মাছটা নরম হয়ে যাবে, তখন এর ওপর দিয়ে কোরিয়েন্ডার লিভস দিয়ে দেবেন চপড করে ভালো করে, আর একটু নেড়ে চেড়ে দেবেন যাতে ভালো করে মিশে যায় মাছের সাথে। এতে ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে, ধনে পাতা যাতেই দিন তার কিন্তু একদম অন্যরকম একটা ফ্লেভার আসে। দেখুন খুব সুন্দর রং ধরে গেছে, একদম লাল একটা রং হবে এই মাছের। মাছ একদম রেডি হয়ে গেছে, এটা ভাতের সাথে ভীষণ খেতে ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে তো আমার চ্যানেল কিউরিয়াস কারিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং কিউরিয়াস কারি।